ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইএসসি সিলেবাসভুক্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প রেকর্ড থেকে কয়েকটি প্রশ্ন উত্তর। আমি গিয়েছিলাম ছোট্ট একটা বুককেসের দোকানে। কার লেখা কোন প্রবন্ধের অন্তর্গত? নারায়ণ বন্দ্যোপাধ্যায় রচিত রেকর্ড নামক প্রবন্ধের অন্তর্গত। বক্তাকে? বক্তা গল্পের মুখ্য চরিত্র লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্বয়ং। বক্তা কোথায় কেন গিয়েছিলেন? বক্তা গিয়েছিলেন বউবাজার স্ট্রিটের শিয়ালদা মোড়ের পাশ দিয়ে অলিগলি পেরিয়ে একটা পুরনো বাজারে, অর্থাৎ চোরা বাজারে। বৈঠকখানা মার্কেটের গাছপালা আর দোকানগুলি পার হলেই এই বাজারের সীমান্ত। বক্তা চোরা বাজারে গিয়েছিলেন সস্তায় সেখান থেকে একটা বুককেস কিনবেন বলে, কিন্তু বুককেস সেটা পছন্দ না হওয়ায় তিনি সেখান থেকে একখানা পুরনো রেকর্ড কিনে নিয়ে বাড়ি ফিরেছিলেন। ফেরার পথে বক্তার নজরে কী পড়ে? ফেরার পথে বক্তার নজরে পড়ে একটা রেকর্ডের দোকান, এবং সেই রেকর্ডের দোকানে ঢুকে তার নজরে পড়ে একখানা অন্যরকম রেকর্ড। সেই রেকর্ডখানা লেখক বারো আনা পয়সা দিয়ে কিনে নিয়ে আসেন বাড়িতে, এবং যখন সেই রেকর্ডখানা মেশিনে চাপানো হয় সেই রেকর্ডখানার মধ্যে যেন একটা বিদঘুটে বাজনা ছড়িয়ে পড়ে চারিদিকে। অনুভব করতে পারছেন না কিসের বাজনা, হয়তো চেনা নয় তো বা চেনা নয়, ঠিক এরকম ধরনের বাজনা। সেখানে ওই বাজারে বিক্রি হয় বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র। সেই পুরনো জিনিসপত্রের দোকান থেকে, অর্থাৎ পুরনো রেকর্ডের দোকান থেকেও তিনি এই রেকর্ডখানা কিনে এনেছিলেন। ফেরার পথে বক্তার নজরে পড়ে সেই চোরাবাজারের গ্রামোফোনের হিন্দি গান আর নানা পুরনো রেকর্ডের স্তূপ। সেই রেকর্ডের স্তূপ থেকেই তিনি ওই রেকর্ডখানা কিনে এনেছিলেন। বাজনা শুনে লেখক চমকে গেলেন যখন মেশিনে চাপানো হলো। সেই বাজনা শুনে লেখক চমকে গেলেন, এমন বাজনা আগে কখনো শোনেননি। নিতান্ত কৌতূহলের বশবর্তী হয়েই এই বারোয়ানায় সেটি কিনে এনেছিলেন লেখক, যে কী আছে এর মধ্যে, কী ধরনের গান যেন চারিদিকে মেশিনে দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে যেন ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের বাজনা। আর একটি প্রশ্ন, চাবির গোছায় এইমাত্র কোথাও রেখে তারপর আর খুঁজে না পেলে যেমন একটা ছটফটানি জেগে ওঠে, ঠিক সেই রকম। গল্পের মধ্যে যে লাইনটি দেওয়া আছে সেটা হচ্ছে গানটা শোনার পরে তাদের মনে হয়েছিল হয়তো চেনা নয়তো বা চেনা নয়। মনের মধ্যে কোনো কিছু মনে করতে না পারার যে কষ্ট, সেই কষ্টটাই এই আলোচ্য অংশটির মধ্যে প্রকাশিত হয়েছে। কার লেখা কোন গল্পের অন্তর্গত? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রেকর্ড নামক গল্পের অন্তর্গত। বক্তাকে? আলোচ্য অংশের বক্তা লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় নিজেই। প্রসঙ্গ কি, অর্থাৎ কোন প্রসঙ্গে এরকম কথা বলা হয়েছে? চোরাবাজারে সস্তায় একটা ছোট বুককেস কিনতে গিয়ে তিনি ফিরে আসার পথে একটা রেকর্ডের দোকানের দিকে তাঁর চোখ পড়ে। সেই রেকর্ডের দোকানে ঢুকে একটা রেকর্ড পছন্দ করেন, এবং সেই রেকর্ডখানা যখন মেশিনে চাপানো হয় ঠিক কীরকম যেন একটা অদ্ভুত ধরনের বাজনা ছড়িয়ে পড়ে সেখানে। সেই অদ্ভুত ধরনের বাজনা ছড়িয়ে পড়ায় না হিন্দি না বাংলা, হয়তো তিনি জানেন হয়তো জানেন না, এরকম মনে করে এই দোলাচলের মধ্যেই তিনি বারোয়ানা দিয়ে ওই রেকর্ডখানা কিনে আনেন। এবং সেই রেকর্ডখানা কিনে আনার পরে কিন্তু বাড়িতে যখন মেশিনে চাপানো হয় ঠিক ওরকম বিদঘুটে বাজনা যখন ছড়িয়ে পড়ে, তখন লেখকের স্ত্রী করুণা উঠে আসে টেবিল থেকে, এবং দুজনেই যখন মনে করতে পারছেন না যে কোথা থেকে তারা শুনেছেন এই গান, বা এই গান কোথাকার গান, কী গান, তখন অর্থাৎ তার প্রসঙ্গে কথা বলা হয়েছে। কারণ মনে করতে না পারার যে কষ্ট সেটাই চাবির গোছার মধ্য দিয়ে বোঝানো হয়েছে। অর্থাৎ চাবির গোছা কোথাও রেখে এক্ষুনি কোথাও রাখলাম, অথচ ভুলে গেছি কোথায় রেখেছি, মনে করতে পারছি না, এই মনে না করতে পারার যে কষ্টটা সেটা কিন্তু এই রেকর্ডখানা শোনার পর থেকে তাদের মনে হয়েছিল। এই প্রসঙ্গেই এই কথা বলা হয়েছে। বক্তার বক্তব্য পরিস্ফুট কর। বক্তা অর্থাৎ লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় চোরাবাজারে গিয়েছিলেন একটা পুরনো বুককেস কিনবেন বলে, কিন্তু বুককেস পছন্দ না হওয়ায় তিনি ফিরে আসছিলেন।
ফিরে আসার সময় তার চোখে পড়ল একটা রেকর্ডের দোকান। সেই রেকর্ডে বিভিন্ন ধরনের রেকর্ড ছড়ানো রয়েছে, পুরনো রেকর্ড। তার মধ্যে থেকে একখানা রেকর্ড তুলে তিনি মেশিনে চাপালেন। দেখলেন অদ্ভুত ধরনের বাজনা, এবং অদ্ভুত ধরনের বাজনা হলেও কৌতূহলের বশবর্তী হয়ে তিনি 12 আনা পয়সা দিয়ে ওই রেকর্ডখানা কিনে নিলেন। এবং কিনে নিয়ে যখন বাড়িতে এসে মেশিনে চাপালেন, তখন তিনি যেমন অস্বস্তিতে পড়েছিলেন এবং তার স্ত্রী করুণাও পড়ার টেবিল থেকে ফিরে এসেছে উঠে এসেছিলেন এই গানটা শোনার জন্য, এবং মুখের মধ্যে একরাশ বিরক্তি নিয়ে তিনি স্বামীর কাছে প্রশ্ন করেছিলেন কেন তিনি এ ধরনের রেকর্ড কিনে এনেছেন। স্বামী তাকে চুপ করিয়ে দিলে তিনিও শুনে তারপর দুজনের মধ্যে যে অস্বস্তি শুরু হয়েছিল, মনে করতে না পারার যে কষ্ট, সেই মনে না করে না করতে পারার কষ্টটাই এই আলোচ্য অংশটির মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ এইমাত্র চাবির গোছাটা আমি কোথাও রাখলাম এবং পরক্ষণে আমি আর মনে করতে পারছি না কোথায় রেখেছি। এই যে মনে না করতে পারার কষ্ট, অর্থাৎ গানটা শুনে লেখক এবং তার স্ত্রী কিছুতেই মনে করতে পারছেন না তারা কোথায় শুনেছেন এই ধরনের গান। প্রকৃতপক্ষে নাৎসিদের স্বাধীনতা আন্দোলনের এই গান, এই গান তারা শোনেননি। সেখানে বাঘের গর্জন, বর্ষার আওয়াজ, বালুরঘাটের রাত্রি কাঁপানোটি কারার আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ এবং 4-5টি নারী কণ্ঠের গান মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না কোথাকার গান, কী গান, কিসের গান। এই প্রসঙ্গেই বক্তা এমন বক্তব্য করেছেন বা এমন মন্তব্য করেছেন। আর একটি প্রশ্ন দেখো, আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। তিমির অর্থাৎ অন্ধকার। আমরা যে অন্ধকারে, অর্থাৎ মনে করতে পারছিলাম না যে রেকর্ডখানা কোথা থেকে আনা হয়েছে। আনা হয়েছে তো সেই বৌবাজার স্ট্রিটের পুরনো মার্কেট থেকে, সেখান থেকে আনা হলেও রেকর্ডখানা যে কিসের তা তারা মনে করতে পারছিলেন না। কিন্তু তারা ভেবেছিলেন লেখকের স্ত্রী করুণার বান্ধবী আইভি এলে এই রেকর্ডের মূল উদ্ভাবন করতে পারবেন, কিন্তু দেখা গেল তাও তিনি পারলেন না। সেই প্রসঙ্গে লেখক এরকম উক্তি করেছেন। বক্তাকে কার লেখার কোন গল্পের অন্তর্গত, এটা তো আগে বলাই হয়ে যাচ্ছে, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রেকর্ড নামক গল্পের অন্তর্গত। আলোচ্য অংশটির বক্তা এখানে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় স্বয়ং। বক্তা কোন প্রশ্নের সমাধান চাইলেন? বক্তা অর্থাৎ লেখক, তিনি যে বৌবাজার স্ট্রিটের পুরনো মার্কেট থেকে বাজার থেকে যে বা চোরাবাজার থেকে যে রেকর্ডখানা কিনে এনেছিলেন, সেই রেকর্ডের গানগুলো যে কী এবং কোথাকার গান তা তারা নিজেরা বুঝে উঠতে পারছিলেন না বলে তিনি মনে করেছিলেন যে লেখকের স্ত্রী করুণার বান্ধবী আইভি যেহেতু গানে ডক্টরেট করে এসেছে, তাই তিনি হয়তো সেই গানের গানটা কোথাকার বা কী গান সেটা হয়তো তিনি বলে দিতে পারবেন, অর্থাৎ তাদের প্রশ্নের সন্ধান মিলবে। কিন্তু দেখা গেল আইভি সেখানে আসার পরেও গান শুনে তিনি যেন অবাক হয়ে গেলেন, তিনি কিছুতেই মনে করতে পারলেন না এই গান কোন গান। তিনি বললেন তিনি একবার ম্যারেজ ফেস্টিভ্যালে এই গান শুনেছিলেন, তাদের এই ম্যারেজ ফেস্টিভ্যালে এই গান গাওয়া হয়। প্রকৃতপক্ষে তা কিন্তু নয়। তিনি যখন উত্তর দিতে পারছিলেন না, অর্থাৎ লেখকের স্ত্রী করুণার বান্ধবী আইভি যখন উত্তর দিতে পারছিলেন না, তখন তিনি তার বাড়ির কুকুর লোনলি ফিল করছে বলে তিনি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেলেন। তখন করুণা মনে হলো যে এই ধরনের সার্টিফিকেট বাজারে বিক্রি হয় বা ইউরোপের বাজারে কিনতে পাওয়া যায়, কারণ তার রাগ ও বিরক্তি হচ্ছিল যে আইভি গানে ডক্টরেট করেছে অথচ কিন্তু এই গানটা যে কিসের গান বলে দিতে পারলেন না। এই প্রসঙ্গেই এ কথা, এই এই প্রশ্নের সমাধান চেয়েছিলেন তার স্ত্রী করুণার বান্ধবী আইভির কাছ থেকে। সমাধান হলো না কেন? সমাধান হলো না কারণ আইভি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারলেন না বা গানটা যে কোথাকার কী গান তা কিন্তু বলে দিতে পারলেন না। বক্তার বক্তব্য কী? বক্তা অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায় চোরাবাজার থেকে কিনে আনা একটা রেকর্ডের সমাধান চেয়েছিলেন। রেকর্ডের গানটি তার সুর সবটাই যেন মনে হচ্ছে চেনা আবার অচেনা,
তিনি মনে করতে পারছেন না কোথায় শুনেছেন, কেন শুনেছেন বা কী ধরনের গান। রেকর্ড মেশিনে চাপানো মাত্র একটা অদ্ভুত বাজনা ছড়িয়ে পড়ে চারিদিকে, যা শুনে লেখকের স্ত্রী করুণা পড়ার টেবিল থেকে ছুটে এসেছিলেন। কিন্তু তারা দুজনের মধ্যে কেউই ঠিক করতে পারেননি যে এই গান কোথাকার গান, কিসের গান। কিন্তু তাদের মনে হয়েছিল যে লেখকের স্ত্রী করুণার বান্ধবী আইভি এলে হয়তো এর সন্ধান মিলবে। কিন্তু আইভি আসাতেও কিন্তু আইভি এর সমাধান করে দিতে পারেননি। এই গানটা যে কিসের গান, কোথাকার গান, তা বলে দিতে পারেননি। তাই লেখক এবং তার স্ত্রী করুণার মনে হয়েছিল যে তারা যে তিমিরে, অর্থাৎ যে অন্ধকারে ছিলেন, সেই অন্ধকারে রয়ে গেলেন। আইভির দ্বারা কোনো সমস্যার সমাধান হলো না। এই প্রসঙ্গেই বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এরকম কথা বলা হয়েছে, যেহেতু আইভি এর সমাধান করতে পারেননি, তাই লেখক এরকম কথা বলেছেন যে তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়ে গেছেন। আরেকটি প্রশ্ন দেখো, শেষ পর্যন্ত সমাধান করলেন এক ভূপর্যটক। ভূপর্যটক অর্থাৎ যারা পৃথিবী পরিভ্রমণ করেন, অর্থাৎ পৃথিবী সম্পর্কে যারা জানতে চান বেশি করে। কার লেখা কোন গল্পের অন্তর্গত? নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত রেকর্ড নামক গল্পের অন্তর্গত। বক্তাকে, বক্তা এখানে অবশ্যই লেখক স্বয়ং। ভূপর্যটক শব্দের অর্থ কি? ভূপর্যটক শব্দের অর্থ হলো যারা সারা পৃথিবী পর্যটন করেন, অর্থাৎ ঘুরে বেড়ান। ভূপর্যটক কি জানেন? ভূপর্যটক বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে, তাই তিনি জানান যে লেখক ও তার স্ত্রীর কে জানান যে এই রেকর্ডখানা তিনি শুনেছেন। নাৎসি আন্দোলনের সময় এই গান তারা রেকর্ড করেছিলেন, কিন্তু কিছুটা বিক্রি হলেও বা তাদের কয়েকজনের মধ্যে এটা চোরাভাবে বিক্রি হলেও কিন্তু তারা শেষ পর্যন্ত এই রেকর্ডটা তারা লিকুইডেট করেছিলেন, এবং যারা এই গানগুলো গিয়েছিল তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছিল, কারণ নাৎসি আন্দোলনের সময় এই গান গাওয়া হয়েছিল। এই প্রসঙ্গে ভূপর্যটক এটাই জানান যে এই রেকর্ডখানা কিন্তু সেই নাৎসি আন্দোলনের সময় সেই রেকর্ড, যেখানে কিন্তু তারা লিকুইডেট করেছে, কিন্তু কী করে কলকাতার বাজারে এলো সেটা তিনি বুঝতে পারলেন না। এরপর লেখক ও করুণার মনোভাব কী হয়? এরপর লেখক ও করুণার মনোভাব হয় যে এই রেকর্ডখানা তারা ভেঙে নষ্ট করতে পারেনি আর পারবেও না, কারণ এই রেকর্ডখানা তাদের হাতে এসে যাচ্ছে। এই রেকর্ডখানা হলো তারা বিপ্লবীদের সেই নাৎসি আন্দোলনের সময় সেই বিপ্লবীদের গান, যেখানে চার পাঁচজন নারী এবং পুরুষ কণ্ঠ, বাঘের চিৎকার, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মাদলের বাজনা, সেখানে গিটারের বাজনাও শোনা যায়, এরকম বিভিন্ন রকম মিলেমিশে যেন একাকার হয়ে গেছে, এবং সেই গান মেশিনে দেওয়া মাত্র যেন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এরকম একটা গান সেই রেকর্ডের মধ্যে ছিল। তার ভাষা কিন্তু বোঝা শক্ত, কিন্তু এ চিরন্তন। এই ভাষা ঘুমন্ত মনের মধ্যে মিশে থাকায় প্রথমটা বোঝা যায়নি। এই ভাষা, এই গান, এই রেকর্ডটাই কেউ কোনোদিন মুছে দিতে পারেনি আর পারবেও না, লেখকের স্ত্রী করুণা এরকম কথা বলেছিলেন। এই রেকর্ডটি কেউ ভেঙে নিশ্চিহ্ন করতে পারেনি, কেউ পারবে না। আর একটি প্রশ্ন, বক্তা কার লেখা কোন গল্পের অন্তর্গত? একই উত্তর, বক্তাকে, বক্তা এখানে লেখক স্বয়ং, সরি এখানে বক্তা হলেন লেখকের স্ত্রী করুণা, অর্থাৎ কলেজের অধ্যাপিকা। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? চোরাবাজার থেকে কিনে আনা যে রেকর্ডখানা ছিল, সে রেকর্ডের গান তারা কিছুতেই বুঝতে পারছিলেন না কোথাকার গান, কি গান। সেই গানের যে সমস্যার সমাধান করতে আইভি, অর্থাৎ করুণার বান্ধবী, পারেননি, সেই সমস্যার সমাধান করলেন একজন ভূপর্যটক। এবং জানতে পারা গেল নাৎসি আন্দোলনের সময় বিপ্লবীদের দ্বারা গাওয়া এই গান, সেই গানের বাজনা বিদঘুটে এবং মেশিনে চড়ানো মাত্র চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ভূপর্যটক তাদের সমস্যার সমাধান করে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে এখানে চার পাঁচটি নারীকণ্ঠ রয়েছে, বাঘের গর্জন, বালুরঘাটের রাত্রি কাঁপানো টিকারার আওয়াজ, মাদলের আওয়াজ, এই নিয়ে যেন বিদঘুটে একটা আওয়াজ সেখানে বেরিয়ে আসছে। তবে ভূপর্যটক এটাও জানান যে তারা সেই শিল্পীদের গুলি করে হত্যা করেছে এবং সমস্ত রেকর্ড যেগুলো বিক্রি হয়েছিল বা হয়নি সেগুলো সবটাকে তারা লিকুইডেট করেছে, অর্থাৎ নষ্ট করে ফেলেছে।
কিন্তু এই রেকর্ডখানা কলকাতার বাজারে এলো কী করে? লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় কিনে এনেছিলেন বলেই কিন্তু তাদের মনের মধ্যে এরকম প্রশ্ন জেগেছে। এবং লেখিকার লেখকের স্ত্রী করুণা এটাও জানিয়েছে যে যখন তাদের হাতে এই রেকর্ডখানা এসে গেছে তখন এটাকে কেউ নষ্ট করতে যখন পারেনি আর পারবেও না, কারণ তাদের হাতে এসে গেছে, তারা আর নষ্ট করতে দেবে না। এটা একটা অত্যাচারের রেকর্ড, সেই সময় যে অত্যাচার করা হয়েছিল সেই শিল্পীদের উপরে, সেই রেকর্ড করা হয়েছিল, সেই রেকর্ডেরগুলোকে নষ্ট করে দিলেও এই রেকর্ডখানা লেখক এবং তার স্ত্রী করুণার হাতে এসে গেছে, সুতরাং এটাকে কেউ নষ্ট করতে পারবে না, এটাই বলেছেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং তার স্ত্রী করুণা। প্রকৃতপক্ষে এই কথাটি লেখকের স্ত্রী করুণার বক্তব্য বা করুণার কথা, করুণার উক্তি। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইলো।